অবস্থান নিয়ে মুসলিম হলের বীর শান্ত ভাইয়েরা তারা পৌষম্যকে বন্ধ করে রেখেছে। এখন আমি সবার বলছি জগন্ম বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বাইরের হাতে ঘুরিয়ে ফিরে আসছে। কারণ বাজার মধ্যে বন্ধ করে রেখেছে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের ভাইয়েরা, বন্ধ করে রেখেছে সবচেয়ে জরুরি কলে এপারের ভাইয়েরা। নোয়াখালীতে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে বন্ধ করে দিয়েছে আমার বীর সাহসী সরকারি পৃথিবীর কলেজের ভাইয়েরা। সংখ্যাপুর এলাকায় অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কলেজের ভাগিনীরা, আমার অভিযোগ হলে বেড়া নতুন কলেজের ভাগিরা যোগদান দিচ্ছে। মিরপুর ভারতে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মেরিটাইম ও মিরপুর সরকারি কলেজ অবস্থান নিয়েছে। হাজার গায়ে অবস্থান নিয়েছে, হাজার গায়ে অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্ররা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এরপর আমি ঘোষণা করতে চাচ্ছি ঢাকার বাইরের পরিস্থিতি। ঢাকার বাইরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা নতুন ভাবে ঘরের কাটাইরা সেতু ব্লক করে দিয়েছে। তারপরে পটুয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সিংহের গর্জন দিচ্ছে। সেখানে তারা বরিশালের সাথে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দক্ষিণবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে খুলনার সাধারণ শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে সড়ক পথ। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের পরমুক্তিম কলেজে পশ্চিম দেশের অগ্নিকন্ধারা সংখ্যাপুর অবরুদ্ধ করে গেছে। রেলপথ ও সড়কপথ অবরুদ্ধ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। চট্টগ্রামের সাথে সারা দেশের রেলপথ সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১০টা থেকেই খুলনা বিশ্ববিদ্যালয় মহাসড়কে ভোগে দিয়েছে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। রংপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়েছে মরান মোড়ে। সেখানে তারা সারা দেশের সাথে রংপুরের রেল সড়কপথ বন্ধ করে দিয়েছে। আরো ঘোষণা করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইরা বৃহৎ রাজশাহী কলেজের সাথে নিয়ে রাজশাহী বিভাগের সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র জনতা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বটতলা অবস্থান নিয়ে কুষ্টিয়ার সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইরা ময়মনসিংহের সাথে সারা দেশের রেল পথ সড়কপথ বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামের দেওয়ানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ তারা সেখানে চট্টগ্রাম মহানগরকে অপহরণ করে দিয়েছে। গাজীপুরে আউয়াল বদরে আলম সরকারি কলেজের বাইরে গাজীপুর রাস্তায় অবস্থান নিয়েছে। আমার রায়ন ডিস্ট্রিক্ট নোয়াখালী প্রেস ক্লাবের সঙ্গে অবস্থান নিয়ে নোয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে নোয়াখালী সরকারি কলেজের মেয়েরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। ঢাকা পুরাঘাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। চট্টগ্রাম রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ৮,০০০ কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। চট্টগ্রামের লালখান বাজারের টাইগার পাশের অবস্থান নিয়েছে হাসপাতাল কলেজ সমূহ সিটি কলেজ সহ অন্যান্য কলেজ সমূহ। চৌমাথায় অবস্থান নিয়েছে সরকারি হাসপাতাল ব্যক্তিগত অবস্থান নিয়ে বাতারিতে বন্ধ করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইশকাল ধাম্বাই ঢাকায় আটুলিয়া মহাজনা বন্ধ করে দিয়েছে ডক্টর ডাক্তার চক্রুল্লাহ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার চক্রুল্লাহ চৌধুরী অবস্থান নিয়ে ঢাকা ভাঙ্গা মহাজনা বন্ধ করে দিয়েছে রাজেন্দ্র কলেজ ও চরিপুরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ভাইরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক রেলপথ অবরোধ করেছে। আমাদের কাছে চতুর্থ খবর এসেছে সারা দেশের প্রায় ৯৫টি স্কুলে আমাদের ভাইয়েরা অবস্থান নিয়েছে। এই ভোটের নির্বাহী বিভাগের কাছে আমাদের নিষ্পক্ষ বার্তা আমরা ভারতের অর্জন করে দেওয়ার সক্ষমতা রাখি। কাতার এই শাহবাগের মত থেকে যেটা ঘোষণা হবে একটি গার্ডেন প্ল্যান কলেজের শিক্ষার্থীরা সেই ঘোষণা পালন করতে চলছে। আজকে প্রমাণ হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাইয়েরা রাজপথে নামার জন্য প্রস্তুত। এই দাবি মন্দিরের এই দাবি রিক্সা এই দাবি নিয়ে যেতেন সকল